হাটে আজকে অনেক কবুতর আছে, হিউজ কালেকশন। দর্শক কেমন আছেন আপনারা? চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে। তো দর্শক, আজকে আমি যাচ্ছি কাপ্তান বাজার কবুতরের হাটে কিছু কবুতর নেওয়ার জন্য। যদি পারি তাহলে একটা হাঁস নিব। আমার সাথে আছে আমার ফ্রেন্ডরা হৃদয় আর আকাশ। তো আমরা মিলে যাচ্ছি কবুতরের হাটে কাপ্তান বাজার, সেখানে যে আপনাদেরকে দেখাবো আজকে হাটে কেমন কবুতর আছে। দর্শক, আমরা এখন আছি কাপ্তান বাজার কবুতরের হাটে, কবুতর দেখছি। হাটে আজকে অনেক কবুতর আছে, হিউজ কালেকশন। হাটটা অনেক পুরান একটা হাট কবুতরের, মানে এখানে কিছু কবুতর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া চিলা, দর্শক দেখতে পাচ্ছেন। এখানে আমরা কবুতর দেখতেছি, দর্শক কালকে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি কাপ্তান বাজার হাটে গেছি। তো কালকে কাপ্তান বাজার হাটে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ঘোরাঘুরি করার পরে কাপ্তান বাজার হাট থেকে কিছু কবুতর নিলাম আর আমি আমার জন্য একটা থর নিলাম। তো আসেন আপনাদেরকে দেখাই কিনেছি। এই যে দেখেন দর্শক, আমি এখান হাট থেকে এই খাঁচাটা নিছি, ফুল এই খাঁচাটা ফুল নিছি। আর খাঁচার ভিতরে কিছু কবুতর আছে, দেখেন এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, আর এই নিচের জোড়াটার সাথে আবার দুইটা বাচ্চাও আছে, ছোট বাচ্চাও আছে। তো এই কবুতরগুলা কালকে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে অনেক কষ্টে কালকে আমি কবুতরগুলো কালেক্ট করি খাঁচাটা সহ। তো খাঁচা সহ আমার এই কবুতরগুলা টোটাল প্রাইস পড়ছে 4,500 টাকা, খাঁচাগুলা সহ কবুতর সহ। আপনারা আমাকে কমেন্টসে জানাবেন কবুতরগুলো কেমন হয়েছে, কবুতরগুলা এই কবুতরটা দেখেন, এই কবুতরটা আমার কাছে খুব ভালো লাগছে, কবুতরটা বিগ সাইজ। ওই কবুতরটা, এই কবুতরটার সাথে আবার একটা ডিম ছিল, কিন্তু আনফর্চুনেটলি আনার সময় ভ্যান গাড়িতে ডিমটা আমার নষ্ট হয়ে যায়, দুটা ডিম ছিল, দুটা ডিমই নষ্ট হয়ে যায়। যাক, ব্যাড লাক নেক্সট টাইম। আর এই জোড়াটা যেটা দেখতে পারতেছেন আপনারা, এই জোড়াটার ভিতরে দেখেন দুটা বাচ্চাও আছে জোড়াটার ভিতরে। তো এই ছিল মোটামুটি কালকে আমি কাপ্তান বাজার হাট থেকে এই কয়টা জিনিস কিনলাম। আপনারা জানাবেন কেমন হয়েছে। তো আশা করি এই জোড়াগুলো থেকে খুব শীঘ্রই ডিম পাওয়া শুরু করবো, ডিম বাচ্চা পাওয়া শুরু করবো। আপনারা আমার জন্য দয়া করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, বেল আইকনটা দিবেন। আমি ইতিমধ্যে জিনিসটা লক্ষ্য করেছি যে আপনারা অনেকেই আমার ভিডিওটা দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রত্যেকটি নতুন নতুন রিসেন্ট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।